দীর্ঘদিন পরে আসলে আমার ফুলজান ফিল্মটা আসছে। দীর্ঘদিন বলতে আসলে তো কোভিড এর কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছিলাম, 2021 খুব প্যান্ডামিকের ভিতর আমরা গিয়েছি, তো সেই সময় আসলে শুটিংটা করা, কোভিড শেষ হওয়ার পর করি, 2022 শুটিংটা আমাদের করা। দীর্ঘদিন পরে আসলে লাস্ট ফিল্ম রিলিজ হয়েছিল 2019 আমার, তো 3 বছর পরে বলতে পারেন ছবি রিলিজ হচ্ছে, আসলে একটা অন্যরকম অনুভূতি আমার এখন। এই ছবিটা অভিনয় করতে গিয়ে ভিন্ন ধরনের বলতে সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমি চিনি বিবি একটা ফিল্ম করেছিলাম, তো চিনি বিবি করার পরে এই ছবিটা যখন ব্লকবাস্টার হলো, আমি অনেকদিন মানে ধরে ভাবছিলাম যে আমি আরেকটা নাম ভূমিকায় চলচ্চিত্র খুঁজছিলাম যে আমি করবো, তো আমাদের বাচ্চু ভাই আমাদের ডিরেক্টর তখন সে ভাবলো যে মানে সে আমার চিনি বিবির ফিল্মটা দেখেছিল, সেও আসলে ভাবলো যে আমার চিনি বিবি দেখার পরে যে ফুলজান আসলে আমিই করতে পারবো, তো ওইখান থেকেই মানে চিনি বিবি পরেই আমার নাম ভূমিকার সেকেন্ড ফিল্ম, এই জন্য এই ছবিটার পরে আমার বেশি প্রত্যাশা। এই ছবিতে আমার ঘটনা বলতে যে আমার যে ইমোশনাল সিনটা ছিল, আমি তো সবসময় হচ্ছে ড্রপার দিয়ে চোখে কান্নাকাটি করি, তো আসলে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, এটা আমি ন্যাচারাল কান্না মানে ন্যাচারাল চোখ থেকেই পানি পড়ছিল, তো আমি নিজেই মানে খুব মানে অবাক হয়ে গেলাম যে আমি আসলে যখন অভিনয় করি হাসির অভিনয় খুব ভালো আসে, কান্নাটা ওরকম আসতো না, তো এটা এটা আসলে এতটাই ইমোশনাল একটি স্টোরি মানে না দেখলে আসলে বুঝবেন না, আর অভিজ্ঞতা তো আর কি বলবো। হিরো তো আসলে বলতে গেলে এই ছবিতে আমি হিরো, আমি হিরোইন, ফুলজান আপনারা বুঝতেই পারছেন, তো হিরো আসলে এখানে আমাদের জবা কো আজকে প্রেজেন্ট নাই, ও দুবাইতে আছে, আসবে নেক্সট প্রমোশনে। সো সবার সাথে আসলে আমার কেমিস্ট্রি ভালো, ডে ওয়ান থেকে শুরু করে এই পর্যন্ত আমি যখন যার সাথে কাজ করি তখনই আমার তার সঙ্গে ভালো কেমিস্ট্রি থাকে। 2023 সালে এসে এই সময় ফুলজানের মতো যে নামটা সিনেমার, এই নামে দর্শকরা আসলে হ্যাঁ 2023 সাল বা 2040 সাল বা বিগত 1919 এইজের এরকম আসলে কোনো ব্যাপার না, ফুলজান আসলে আমাদের আপনারা জানেন যে নদীমাতৃক দেশ, গ্রামমাতৃক দেশ বাংলাদেশ, তো গ্রাম বাংলার জনগণের জন্য মানুষের জন্য তো আসলে আমাদের কিছু কর্তব্য দায়িত্ব আছে, তো সেখান থেকে আসলে মানে এটা গ্রাম শহর টুইস্ট করে আসলে ছবিটা, সো আমার মনে হয় সবাই ছবিটা ভালোভাবে নিবে, মানে ডিফারেন্ট নাম হলেই তো মানুষ পছন্দ করে এটাই। ডক্টর অভিনেত্রী তো কিভাবে সময় দিচ্ছেন আগামীতে কত শোনা যাচ্ছে সাকিবের সাথে দেখা যাবে কতটুকু সত্য এটা? সাকিব খানের সাথে আমার একটা ছবি সাইনও হয়েছিল, তখন কোভিডের কারণে করা হয়নি, তো সামনে অবশ্যই সাকিবের সাথে আমার ছবি করা হবে, কেন হবে না, আমি আসলে সবার সাথে ছবি করতে চাই, আর সে তো সুপারস্টার, তার সঙ্গে আসলে সবাই ছবি করবে এটাই স্বাভাবিক, তার সঙ্গে ছবি না করলে আসলে মানে মানে সিনেমা করার আসলে কি বলে অতৃপ্তি থেকেই যাবে এটাই, আর আমার মনে হয় অতি শীঘ্রই আপনারা দেখতে পারবেন তার সঙ্গে। আসলে অনেক অভিনেত্রী কেন চায় না বা কেন চায় আমি আসলে জানি না, আমার আসলে অভিনয় জগৎটা এটা আমার কাছে অভিনয়, সো অনেকেই অনেক তার পার্সোনাল কারণে হয়তো বা চায় না, কিন্তু এটা আসলে একটা ব্যাড থিঙ্কিং, আমি অবশ্য চাই না, আমার কোনো প্রবলেম নেই। এটা তো ডিজিটাল ছবি, কেন আপনারা বারবার বলছেন ডিজিটাল যুগে সেই ছবি কেন? ডিজিটাল আমরা অ্যারি ক্যামেরাতে শুটিং করেছি এবং আপনারা জানেন যে অ্যারি ইজ দ্য বেস্ট ক্যামেরা, সো আপনি তো বুঝেও যে ইটস ডিজিটাল ফিল্ম অ্যান্ড এটা তো ডিজিটালাইজভাবেই করা হয়েছে, কেন বলছেন আমি আসলে জানি না। আমার মনে হয় যে আমরা যারা এখনও বড় হয়েছি আমরা কোনো না কোনো গ্রাম থেকে আমরা এসেছি, যদিও আমি শহরেরই মেয়ে, খুলনা শহরে বড় হয়েছি, তারপরেও তো আমার মধ্যে তো গ্রামের একটা টান আছে, তো আমার মনে হয় যারা আমরা অনেক মডার্ন দেশের বাইরে থাকি, যারা অনেক উচ্চ শিক্ষিত, সবার মধ্যে তো গ্রামের একটা টান থাকে, তো আমার মনে হয় সবাই ছবিটা পছন্দ করবে, এটা আসলে মডার্ন ডিজিটালাইজড, আমরা আসলে কতটুকু মডার্ন হতে পারছি, আমার তো মনে হয় যারা নিজেকে খুব বেশি মডার্ন মনে করে তারা আসলে মডার্ন হয়, আমাদের তো একটা বেসিক জিনিস আছে, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, সো ওটা আমাদের মনের মধ্যে রাখি, আমরা আমরা খুশি, আমরা লালন করি, তো সেখান থেকে আমার মনে হয় ছবিটা সবাই দেখবে এবং ইটস ডিজিটাল ফিল্ম ডেফিনেটলি। মিস্টার পো, সম্প্রতি একটি বিষয় ঘটেছে, সেটা হচ্ছে নায়িকা শিরিন শিলার যে বিষয়টা চুম্বকাণ্ডে, মানে এটা কি মানে দর্শকদের ভিতরে যে বিরূপ মন্তব্যটা পড়ছে এটা কি আমাদের চলচ্চিত্রের জন্য প্রভাব
প্রভাব পড়বে না মনে করছেন? না, আমি আসলে কোনো নায়ক নেকে নিয়ে আসলে এখানে কথা বলতে চাচ্ছি না। চাপো অভিনেত্রী প্লাস আপনার ডক্টর, তো দুটোকে কিভাবে আপনি সময় দিচ্ছেন একটু জানাবেন? অভিনেত্রী প্লাস ডক্টর, আমার আসলে সবকিছু আমার ভালো লাগার জায়গা। আপনারা যদি বলেন যে সিনেমা মনে করেন, আমার সবচেয়ে ভালো লাগার জায়গা হচ্ছে সিনেমা। এবং আমি সিনেমা আসার আগে আমি মেডিকেলে পড়তাম, আমি ডক্টর হইনি তখন, সো এটাও কিন্তু আমার ভালো লাগে। আমি ছোটোবেলায় স্বপ্ন দেখতাম ডক্টরকে দেখে যে আমি একজন ডক্টর হব, সেই হোয়াইট অ্যাপ্রন করবো, তো আমি সেটাও আমি ইনশাল্লাহ করতে পেরেছি। আর সিনেমাটাও আমার খুব পছন্দের, সো আমার মনে হয় যে দুটোর কম্বিনেশন, আমার যেটা পছন্দ হয় না আমি সেটা কখনোই করি না। মানে আমি হচ্ছে খুব বলতে গেলে যে আমাকে ফোর্স করে কোনো কিছু হয় না, আমি আমার মতোই। তো আমার মনে হয় যে সব কিছুকে কম্বাইন করে কাজ করা পৃথিবীতে সম্ভব মানুষের। সো আমি আজকে ডক্টর হয়েছি, আমি মোটামুটি এরপরে পিএইচডি করার প্ল্যান আছে। সো আমার মনে হয় সব কিছুকে বেসিক করেই আমি কাজ করতে পারবো। আমি সিনেমাও করতে চাচ্ছি আবার, কারণ এটাও আমি ছাড়তে পারছি না। তো সবাই সব কিছু করতে পারে মনে হয় আমার। আমি দুটো জায়গায় স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার ক্লিনিকে আমি যেমন টাইম দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার প্রচুর পেশেন্ট আমাকে, মানে আসলে সব ডক্টরকে যেরকম অবস্থা যে আসলে ডাক্তার দেখাতে আসে, আমাকে কিছু কিছু দর্শক আসে যে আমাকে সেলফি তুলতে আসে। তো আমার ভিজিট, আমি 2000 টাকা করে আমি ভিজিট নিই, তো অনেকে দেখে যে সেলফি তুলে চলে যায়, তখন আমি বলি ভিজিটটা কেন নিলে, ভিজিটটা দিয়ে দাও, কারণ তারা তোমার ভক্ত। তো আমি আসলে ওই জিনিসটাও এনজয় করি। আমি যদি আজকে নায়িকা, মানে স্যার নায়িকা বলবো না, এটা একটা আপেক্ষিক ওয়ার্ড, আমি যদি আজকে অভিনেত্রী না হতাম, সিনেমা না করতাম, চিত্রনায়িকা না হতাম, তাহলে তো আসলে আমার সঙ্গে আমার দর্শকরা এত পেশেন্ট, আমার মনে হয় না আমার এই যে এত পেশেন্ট আমি পেতাম। এবারে ঈদে তো আমাদের অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছে, প্রায় 8টার মতো সিনেমা রিলিজ হয়েছে, কেমন এনজয় করেছো? 8টার মতো সিনেমা, আমি সবগুলো ছবির ট্রেলার প্লাস গান দেখেছি। দুটো ছবি আমি হলে গিয়ে দেখেছিলাম, বাট তারপরে আমি পারিনি, বিকজ আমি আমার ইউকেতে ফেলোশিপের ক্লাস ছিল, আপনারা সবাই দেখেছেন হয়তো বা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন। তো আমার মনে হচ্ছে সব ছবিই ভালো গেছে, আসলে সব ছবিকেই সাপোর্ট দেওয়া উচিত, সবাই সব ছবি নিয়েই ভালো ভালো কথা বলা উচিত। আমরা যদি সব শিল্পীরা সব ছবিরই প্রমোশন করে, আমার মনে হয় সিনেমা অনেক অনেক বাংলাদেশের সিনেমা অনেক দূরে যাবে। শিল্পীদের মধ্যে যে কাদা ছড়াছড়ি হচ্ছে, এটা নিয়ে কি বলার আছে? এটা তো আসলে এখন ভাইরালের যুগ, এটা ইচ্ছা করে অনেক সময় কাদা ছড়াছড়ি করে আমার মনে হয়। ইনফ্যাক্ট তো ভালো, কাদা ছড়াছড়ি করলে ভালো হয়, ওটার পরে মানে দর্শকদের একটা অ্যাট্রাকশন বাড়ে, তো ইটস ওকে। বাট আমি কাদা ছড়াছড়ি করতে চাই না, আমি খুব নর্মালভাবে থাকতে চাই। আর যদি আমি কাদা ছড়াছড়ি করি, তাহলে সবাই বলবে যে আপনি যে ডাক্তার হলেন, এত শিক্ষিত হলেন, আপনার কি মানে আমার সঙ্গে আসলে যায় না, কারণ মনে হয়েছে না না আমিও করতাম। ফুলজন সিনেমা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, অফকোর্স ফুলজন সিনেমা নিয়ে দর্শকদের বলবো, 16 জুন ছবিটা রিলিজ হতে যাচ্ছে, আপনারা সবাই হলে গিয়ে ছবিটা দেখবেন। এই ছবিতে একটা ডিফারেন্ট মেসেজ আছে, ডিফারেন্ট শহর প্লাস গ্রাম ভিত্তিক ব্যাপার আছে। আমরা সমস্ত ফেস্টিভ্যালে ছবিটা দিচ্ছি, চলচ্চিত্র পুরস্কারে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাই হলে গিয়ে দেখবেন। থ্যাংক ইউ।